রেডি? আপনার নাম? আপনার বয়স কত? ফুল ঠিকানাটা বলুন। যোগস্রষ্টা, যোগগুরু, যোগবিজ্ঞানী, যোগ চিকিৎসক আনন্দজিকে প্রথম আপনি কবে দেখিয়েছেন? যোগগুরু আনন্দজিকে দেখানোর আগে আপনার কি কি রোগ ছিল? পা ফোলা ছিল, হাত পা ব্যথা ছিল, অনেক সমস্যা ছিল, সেগুলো থেকে এখন একটু অনেক ভালো। একটু না, অনেকটা ভালো এখন। ওখানে তো নিয়মিত বিকালে 4টা থেকে প্র্যাকটিস হয়। আচ্ছা, ওই প্রতিদিন অসুবিধা না হলে রোজই ওখানে গিয়ে। আচ্ছা, যোগগুরু আনন্দজির যোগ অভ্যাস করার পরে এখন আপনার কেমন ফিলটা হচ্ছে? পুরো ফিলটে লাগে, পুরো আপনি সুস্থ? আপনি মাসে কতবার, মানে ক মাস অন্তর অন্তর দেখানো নাকে? এক মাস অন্তর, উনি ডেট দিলে যেভাবে উনি ডেট দিচ্ছেন সেভাবে সেই ভাবেই আসে। আচ্ছা, প্রত্যেকটি ফলোআপ কি আপনি অ্যাটেন্ড করেছেন? হ্যাঁ হ্যাঁ। সাধারণ মানুষের কাছে আপনার কিছু প্রতিক্রিয়া বলুন, যে আপনি নিজে এতটা সুস্থ হয়েছেন, সাধারণ মানুষকে আপনি কিছু বলুন। না, এমনি বলি, আমি সবাইকে বলি, দেখো আমি আগে এরকম সুস্থ ছিলাম, এখন আমি ঠিক হয়েছি, তোমরা চলো। ওরা কেউ অত গুরুত্ব দেয় না। সেই গুরুত্বটা দেয়নি কেন, সেটা আপনার মধ্যে, আপনি তাদের জাগাতে পারেননি, আপনি তাদের মধ্যে এমন ভাবে বলুন। একজনারে নিয়ে আসছি, ওনারে নিয়ে আসছি, একজন না, আপনি আজকে একজন আনছেন, আগামী দিনে আপনি 100, 100 থেকে 1000, 1000 থেকে 10000, এইভাবে আপনি চেষ্টা করুন যে আমি মানুষকে এমন ভাবে বলবো যে যোগগুরু আনন্দজিকে দেখান সম্পূর্ণ বিনা পয়সায় এখানে। এই কথাগুলো আপনি মানুষকে বলবেন, এখানে সম্পূর্ণ বিনা অর্থে চিকিৎসা দেওয়া হয়, বিনা চিকিৎসায় উনি সবাইকে ভালো হয়ে গেছে। আপনি চেষ্টা করলে নিশ্চয়ই সফল হবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আনন্দ আনন্দ আগে তো আমি মোটেই হাঁটতে পারতাম না।